বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সংক্ষিপ্ত জীবনী শুরু করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী আমাদের সমগ্র ভারতভূমির মধ্যে দক্ষিণ ভারতকে আমরা বলে থাকি মানব মনীষার অন্যতম কেন্দ্রস্থল বোধহয় এখানকার প্রাকৃতিক বাতাবরণের মধ্যেই এই রকম একটা বৌদ্ধিক অভিস্ফার লুকিয়ে আছে সমগ্র ভারতের সংস্কৃতিতে সেই প্রাচীনকাল থেকে আজ অবধি কেউ দক্ষিণ ভারতের অবদানের কথা ভুলতে পারবে না সুপ্রাচীনকাল থেকেই দক্ষিণ ভারতে একের পরে এক বাগ্মীর আবির্ভাব ঘটেছে যারা তাৎক্ষণিক শব্দচয়নকে সঙ্গী করে বিভিন্ন দুরহ বিষয়কে সহজ সরলভাবে জনগণের সামনে উপস্থাপিত করতে পারতেন আর সেই বিষয়ে তাদের আকৃষ্ট করতে পারতেন সেখানে এমন কিছু সাহিত্যিক এসেছেন যাদের আমরা চিরন্তন এবং কালজয়ী সাহিত্যিক হিসেবে আখ্যা দিতে পারি শুধুমাত্র সাহিত্য বা শিক্ষাক্ষেত্রেই নয় নৃত্যকলা শিল্পকলা স্থাপত্য সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি দক্ষিণ ভারতীয়দের গৌরবজনক উপস্থিতি তাদের সকলের সমবেত প্রচেষ্টায় আমাদের ভারতীয় সংস্কৃতি আরও উন্নত হয়েছে দক্ষিণ ভারতের এমনই এক সুসন্তান ছিলেন রাধাকৃষ্ণন ভারতের দক্ষিণতম প্রদেশ তামিলনাড়ুতে তিনি জন্মেছিলেন এই তামিলনাড়ুকে আমরা প্রাচীন সভ্যতার সুতিকাগার বলে থাকি সবচেয়ে গর্বের বিষয় হলো এই তামিল ভাষা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা আর এখনও অবধি এই ভাষা চলমান প্রায় পাঁচ হাজার বছর ধরে এই ভাষার চর্চা অব্যাহত আছে আমরা সকলেই তামিল সাহিত্যের কথা শুনেছি তামিল সাহিত্যিকেরা একদিকে যেমন তাদের সুমহান আদর্শের জয়গান গেয়েছেন আবার অন্যদিকে তারা সাধারণ মানুষের ছোট ছোট সুখ দুঃখকে পাথেয় করে লিখেছেন অসংখ্য নাটক উপন্যাস গল্প কবিতা সর্বপল্লী রাধাকৃষ্ণন হয় এই সভ্যতা আর সংস্কৃতিরই উত্তরাধিকার বহন করেছিলেন আর তাই অতি সামান্য বয়সেই তার কৃতিত্বের বর্ণচ্ছটায় আকাশ উজ্জ্বল হয় বর্তমানে যে শহরের নাম চেন্নাই সেটি তখন মাদ্রাজ নামে পরিচিত ছিল এর কাছে আছে তিরুতানী নামে একটি ছোট্ট শহর সেই শহরেই সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর পৃথিবীর প্রথম আলো দেখেছিলেন তিনি জন্মেছিলেন এক মধ্যবিত্ত গোড়া তেলেগু ব্রাহ্মণ পরিবারে অবশেষে উনিশশো সালে সতেরোই এপ্রিল রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন